সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে, সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে দেখেছিলেন গত বছর যে যে সকল বাংলাদেশি প্রবাসী, অর্থাৎ যে সকল প্রবাসীরা বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের যারা আছেন রেসিডেন্স ভিসাধারী, তাদের প্রত্যেককে জব লস ইন্স্যুরেন্সটি করতে হবে। তো যারা জব লস ইন্স্যুরেন্সটি করেনি তাদের অলরেডি 400 দিরহাম করে জরিমানা চলে আসছে, এবং খালেজ টাইমসে একটা নিউজের মাধ্যমে তারা এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যাদের জরিমানা আসছে তারা মোহর মোহর অ্যাপ অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এদের ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই জরিমানাটি প্রদান করতে পারবেন এবং নতুন করে আপনাদের আবার এই জব লস ইন্স্যুরেন্সটা করে নিতে পারবেন। আর যারা জব লস ইন্স্যুরেন্সটি অলরেডি করেছেন, আপনাদের ইন্স্যুরেন্সের মেয়াদ যারা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে করেছেন, তাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার সেটা রিনিউয়েল করতে হবে। অনেক সময় আপনার মেইলে সেই নোটিফিকেশন মেসেজটি আসবে, আবার নাও আসতে পারে। তো আপনারা ইন্স্যুরেন্স করার সময় যে ইন্স্যুরেন্সের একটা পেপার আপনাদেরকে দিয়েছিল, সেই পেপারটা দিয়ে আপনারা কোনো টাইপিং সেন্টারে অথবা কোনো এজেন্সিতে বা এক্সচেঞ্জে গিয়ে একটু চেক করে নেবেন, আবার আপনারা সেটাকে রিনিউ করে নেবেন আবার 1 বছর বা 2 বছরের জন্য। তো এটা অবশ্যই করবেন। দেখেন, এরা কিন্তু মানে ক্লিয়ারলি বলে দিয়েছে যারা এটা করবে না তাদের জরিমানা চলে আসবে 400 দিরহাম। তাদের কিন্তু ভিসা রিনিউয়ালের সময় সেই জরিমানাটা প্রদান করে তাদের ভিসাটা রিনিউয়াল হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর অনেকে আমাকে কমেন্টও করেছেন যে ভাই, আমার তো 400 দিরহাম জরিমানা আসছে, এখন কি আমি জরিমানাটা প্রদান করে এটা ইন্স্যুরেন্সটি করতে পারবো কিনা? হ্যাঁ জি, আপনারা এটা করতে পারবেন। অবশ্যই আপনারা নিজে নিজে না করতে পারলে আপনারা কোনো একটা টাইপিং সেন্টারে যান, গেলে তারা প্রসেসিং এর মাধ্যমে তারা অ্যাপ্লাই করে আপনার সেই জরিমানাটা প্রদান করে আপনাকে নতুন নতুনভাবে জব লস ইন্স্যুরেন্সটি করে দিবে। আর যারা অলরেডি করেছেন, যাদের মেয়াদ শেষ হয়ে গেছে বা হচ্ছে, আপনারা অবশ্যই সেটাকে রিনিউয়াল করে নেবেন। আমি আবারও বলছি, অনেকে হয়তোবা নোটিফিকেশন নাও আসতে পারে, তো নোটিফিকেশন না আসলেও আপনারা ওই যে একটা পেপার দিয়েছিল আপনাদেরকে যখন আপনারা করেছিলেন, সেই ব্যাপারটা নিয়ে আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে অথবা কোনো টাইপিং সেন্টারের মাধ্যমে আবার সেটাকে রিনিউয়াল করে নিতে পারবেন। তো এই ভিডিওটা আমাদের সকল বাংলাদেশিদের মাঝে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকে বিষয়টা জানতে পারে, প্রত্যেকে যারা তারা রিনিউয়াল করে নিতে পারে এবং যারা করেনি তারা অবশ্যই এই ইন্স্যুরেন্সটি যেন করে নিতে পারে। তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।